অবস্থা অপরিবর্তিত করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভীকে সেই হাসপাতালের করোনা ইউনিটের কেবিনে তিনি বর্তমানে চিকিৎসাধীন তবে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শনিবার বিশে মার্চ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান রুহুল কবির রিজভির জ্বর কমেনি থেমে থেমে জ্বর আসছে ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে কাশিও রয়েছে এছাড়া তিনি খাবারও খেতে পারছেন না এর আগে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর করোনা টেস্ট করানো হলে গত বুধবার সতেরো মার্চ তার করোনা পজিটিভ আসে পরে গত বৃহস্পতিবার আঠারোই মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে রিজভীর রোগমুক্তি কামনায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন